দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি আজকের ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। সালমান শাহ মৃত্যুর 28 বছর পর প্রথমবার কোনো টিভি চ্যানেলে মুখ খুললেন তার স্ত্রী সামিরা। চ্যানেল 24-কে তিনি জানান, হত্যা নয়, তার স্বামী আত্মহত্যা করেছেন। আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সম্পর্ক নিয়েও সরাসরি উত্তর দিয়েছেন সামিরা। স্বামী হত্যার দায় কেন বারবার তার উপরই এসেছে জানিয়েছেন সে কথাও। সালমান শাহ মৃত্যু হয়েছে 28 বছর, জি মাত্র এই যে 6 তারিখ 28 বছর হলো। এই দীর্ঘ সময় আপনি কখনো কোনো টেলিভিশনে আসেননি, আজকে প্রথম চ্যানেল 24-এ আপনাকে দেখা যাচ্ছে, জি। এই এটা কেন আসলে? এটা কিছু বিভিন্ন কারণে, কিন্তু আমার একটা প্রমিসও ছিল যে আমি চ্যানেল 24-এই আগে আসব, সেটাও আমার একটা কারণ ফার্স্ট। আর সেকেন্ড কারণ হচ্ছে যে আমার কিছু কথা বলার এখন সময় হয়েছে। এই 28 বছর আপনি হয়তো কথা বলেননি, কিন্তু আপনার যিনি শাশুড়ি ছিলেন নীলা চৌধুরী, তিনি যতবারই সালমান শাহ প্রসঙ্গ উঠত বারবারই উনি বলেন তাকে হত্যা করা হয়েছে এবং সেখানে অন্যতম আসামি আপনি। প্রথম দিন কিন্তু আমাকে কোনো দোষ দেননি, দ্বিতীয় দিন উনি গিয়ে বললো যে আমি নাকি হত্যা করেছি। ইমনের বাবা উনি কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন, হ্যাঁ, উনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিলেন, 14 বছর চাকরি করেছেন। উনি বাবা হিসাবে নিজের ছেলের জন্য যখন রমনা থানায় উনি যখন কেসটা ফাইল করেন, উনি কিন্তু ইউডি মামলা হিসাবে ফাইল করেন, আনন্যাচুরাল ডেথ, উইচ ইজ সুসাইড অর অ্যাক্সিডেন্ট, নট মার্ডার। একজন স্টার, যে মানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাইরের মানুষও তাকে চেনে, তাকে চায়, তার অভিনয় পছন্দ করে, কী এমন হয়েছিল যে তাকে আত্মহত্যা করতে হবে? ইট ইজ সুসাইড, এবং সুসাইড কেন আপনি জিজ্ঞেস করছেন? তো ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার, ও আগে আরও 3 বার সুসাইড করেছে। আপনারা যদি চান আপনার মেট্রোপলিটন হসপিটালে গিয়ে রেকর্ড চেক করতে পারেন, ওখানে 2 বার ওর সুসাইডের রেকর্ড আছে, স্পেশালাইজড 1 বার আছে, 3টা আছে, এবং 3টাই হচ্ছে আমার বিয়ের আগে। আচ্ছা, সেটা সে আপনাকে বলেছে? আমাকে বলেছে না, আমি জানি, কারণ একটা হচ্ছে তার মায়ের সময় ঝগড়া করে মার সাথে করেছিল, একবার আমাকে বিয়ে করার সময় ও ভয় দেখানোর জন্য ও একবার করেছিল, আরেকবার ওর একটা কিছু একটা হয়েছিল, সেটা নিয়ে হয়েছিল। এই যে শুরু থেকে আপনাকে দূরে রাখা, অপবাদ দেয়া, এর পেছনে কোনো কারণ আছে? ইমরানের আম্মা কিন্তু আমাকে প্রথম খুব আদর টাদর করেছে, প্রথম যখন বিয়ের আগের কথা বলছি, বিয়ের পরে যখন দেখলো আমার বাবা মার সম্মতি ছিল না, তখন থেকে ওনার চেঞ্জটা আসে, শি স্টার্টস চেঞ্জিং, তখন তার অ্যাটিটিউড যে অ্যারোগেন্ট হয়ে যায়, আমাকে বকা মার, এগুলো তখন ওনার ফিজিক্যাল অ্যাবিউজ, এগুলো তখন ওনার শুরু হয়। 6 তারিখ ছিল সালমান শাহর মৃত্যুবার্ষিকী, জি। ওই দিন চ্যানেল 24-কে নীলা চৌধুরী একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি দাবি করেছেন, বড় বড় মতো আপনাকেই তিনি আসামি করেছেন, এবং সেখানে উনি বলেছেন ভারত থেকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করা হয়েছে। এটা কি হাস্যকর না? আমার তো মনে হয় ওনার প্রতি বছর প্রতি 6 সেপ্টেম্বরের আগে ওনার একটা নতুন অ্যাডিশন এবং সাবট্রাকশন শুরু হয়ে যায়, উনি একটা কিছু কমায়, একটা কিছু বাড়ায়, এক একবার এক একজন মারে, একটা মানুষকে কতভাবে মারে মানুষ। যে নীলা চৌধুরী বারবার বলেন যে আপনার সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের একটা সমস্যা হয়েছিল, তার রেশ ধরে তাকে মারা হয়েছে, একবার এরকম বলেছেন উনি, তার সাথে আপনার সম্পর্ক ছিল, কিংবা ওই সময়টা আসলে উনি অনেকের সাথে আপনাকে জড়িয়েছেন। উনি আমাকে কার সাথে জড়ায়নি, কিন্তু কখনো একটাবারের জন্য প্রতিবাদ করেননি, সে বাধাটা কোথায় ছিল? ফ্যামিলি, সমাজ, অনিচ্ছা, কোন জায়গাটা আসলে বাধা? অনিচ্ছা, এত নোংরা কথার জবাব ছিল না আমার। টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সংস্কার দাবি করেন সংস্কার কামী শিল্পীরা। সেই দাবির প্রেক্ষিতে বুধবার রাজধানীর মহাখালীর এক কনভেনশন হলে জরুরি সভা ডাকে শিল্পী সংঘ। শিল্পীদের তোলা সংস্কারের দাবিতে বর্তমান কমিটিকে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়েছে। 4 মাস মেয়াদী নতুন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন নাট্যজন তারিক আনাম খান। সংস্কারকামী শিল্পীরা সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা বিগত সরকারের দলীয়ভুক্ত ছিলেন তাদের পদত্যাগের দাবি তোলা হলেও
কেউই পদত্যাগ করছেন না বলে জানা গেছে। আজ থেকেই অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি দায়িত্ব পালন করবেন তারিক আনাম খান। তবে তার সঙ্গে কমিটিতে আরও চারজন থাকবে বলে জানা গেছে, কিন্তু কারা থাকবেন সেটি এখনও জানানো হয়নি। শিল্পীদের মধ্যে বিভেদ বিভাজনটা কোনো মতেই কাম্য না। আমরা মানুষের হৃদয়ের কাছে থাকি, হৃদয়ের সঙ্গেই কথা বলি, তাদের আবেগের সঙ্গে কথা বলি, মানুষের ভালোবাসা পাই, সেই ভালোবাসাটাই আমরা পেতে চাই আগামীতে। 1971 যেমন শিল্পীরা ভুল করেনি, তাদের নিজস্ব সংস্কৃতি দিয়েই এই দেশটাকে স্বাধীন করেছে, এগিয়ে নিয়ে গেছে। শিল্পীদের একটা বিশাল বড় ভূমিকা ছিল স্বাধীনতা যুদ্ধে, আপনারা জানেন। সেই হিসেবে বলি যে সমস্ত গণ আন্দোলনের সময় কিন্তু নিজেরাও এগিয়ে আসে। আমরা 90তেও দেখেছি, 90তেও নাটকের শিল্পীরা রাস্তায় ছিলেন, বারবারই ছিলেন। সেই জন্য সংশোধন সংস্কারের প্রক্রিয়াটা যদি ভালোর জন্য হয়, যদি আমার এগিয়ে যাওয়ার জন্য হয়, তাহলে অবশ্যই আছে। ওটিটিতে অভিষেক হচ্ছে অভিনেতা ইমনের। তাকে দেখা যাবে রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম মায়ায়। পারিবারিক টানাপোড়েন ও নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি এই ফিল্মটিতে ইমনের বিপরীতে আছেন সারিকা সাবরিন। গতকাল রাতে প্রকাশ পাওয়া 40 সেকেন্ডের টিজারে দেখা গেছে হঠাৎ করে নিখোঁজ হওয়া স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন সারিকা। স্বামীর সন্ধান পেতে থানায় যায় সে। পুলিশ কর্মকর্তা তাকে পাল্টা প্রশ্ন করে কেন তার স্বামী নিখোঁজ হলো। আরেকটি দৃশ্যে দেখা গেছে ইমনকে জোর করে তোলা হচ্ছে পুলিশ ভ্যানে। স্বামী ছাড়া নারীদের যে ধরনের সমস্যার মুখে পড়তে হয় তাই ফুটে উঠেছে টিজারে। 30 সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে মায়া। মা হওয়ার পর দীর্ঘদিন কাজ থেকে বিরতিতে ছিলেন চিত্রনায়িকা পরিমণি। গেল বছরের শেষ দিক থেকে আবারও কাজে ফেরেন তিনি। সিনেমার পাশাপাশি বেছে নেন ওটিটি প্ল্যাটফর্মও। আসছে অক্টোবরে স্ট্রিমিং হবে পরি অভিনীত ওটিটির সেই প্রতীক্ষিত কাজটি। দেবীখ্যাত নির্মাতা অনুম বিশ্বাসের ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাবে অভিনয় করেছেন পরি। বুধবার এক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে জানা গেল তার বিপরীতে অভিনয় করেছেন মুস্তাফিজ নূর ইমরান, যাকে এর আগে মহানগর এবং কাইজার মতো সিরিজে দেখা গিয়েছে। রঙিলা কিতাবের পোস্টার প্রকাশ করে হইচই জানিয়েছে আসছে অক্টোবরে এই সিরিজটি দেখা যাবে। সিরিজের ট্যাগলাইনে বলা হয়েছে রক্তে রাঙা প্রেমের কিস্সা। এবারে শুক্রবারের ছবি মুক্তির খবর। 3-3টে ছবি মুক্তি পাচ্ছে কাল বলিউডে। যে তালিকায় আছে অ্যাকশন ঘরানার ছবি ইয়াজরা, রোমান্টিক গল্পের কাহা শুরু কাহা খতম এবং রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমা ধক। গল্পটা ক্রোধী এক যুবকের, গল্পটা মহাভারতের, গল্পটা ইয়াজরার। প্রচণ্ড রাগী এই যুবক, করতে পারেন না এমন কোনো কাজই নেই, আর তাই তো তাকে পাঠানো হয় এক মিশনে। এই মিশনে যোদ্ধার কাজ করে শ্রমিক কর্মচারীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে। একই সাথে গল্পের প্রেক্ষাপটে দেখা যাবে গার্লফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া অন্যায়ে যোদ্ধার ক্ষিপ্ত অবতার। এমন চিত্রনাট্য তৈরি বলিউড আপকামিং অ্যাকশন মুভি যোদ্ধা, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ চতুর্বেদী, আর তার নায়িকা হিসেবে আছেন মালবিকা মোহানান। এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে যোদ্ধা ছবিটি পরিচালনা করেছেন রবি উদয়ার। এই ছবিটি বলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 20 সেপ্টেম্বর। যোদ্ধা ছবির সাথে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা কাহা শুরু কাহা খতম, যে ছবিটি পরিচালনা করেছেন সৌরভ দাশগুপ্ত। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অসীম গুলাটি ও ধানি ভানুশালী। সিনেমার প্রেক্ষাপটে দেখা যাবে এক বিয়ের আসর ভাঙার গল্প, সাথে এই দুই তারকার প্রেমের কাহিনী। শুক্রবারে যোদ্ধা ও কাহা শুরু কাহা খতম ছবির সাথে বলিউডে মুক্তির অপেক্ষায় থাকা আরেক সিনেমা ধাক। রোমান্টিক অ্যাকশন গল্পে এই ছবিটি নির্মাণ করেছেন আনিস বারণ্ডওয়ালে। শুক্রবার বলিউডের 3 ছবির বিপরীতে হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 5টি মুভি। তালিকায় যেমন আছে ড্রামা হরর ঘরানার ছবি, তেমনি আছে অ্যানিমেটেড অ্যাকশন কিংবা থ্রিলারে ভরপুর সব সিনেমা। এই সপ্তাহে হলিউড প্রেক্ষাগৃহ জুড়েই আছে হরর ঘরানার ছবির আধিপত্য।
কারণ পাঁচ ছবির দুটি যে ভৌতিক গল্পের, এক সেলিব্রিটিকে কেন্দ্র করে তৈরি হরর ড্রামা দ্য সাবস্ট্যান্ট, পরিচালনা করেছেন কোরারি ফরগেট। অন্যদিকে একটি পরিবারের ওপর অশরীরী আত্মার আধিপত্যের গল্পের আরেক হরর সিনেমা নেভার লেট গো, এই সিনেমাটি পরিচালনা করেছেন আলেকজান্দ্রা আজা। শুক্রবার হলিউড প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় আছে অ্যানিমেটেড অ্যাকশন ঘরানার সিনেমা ট্রান্সফরমার্স ওয়ান, যেটি নির্মাণ করেছেন জশ কোহলি। এছাড়াও এদিন মুক্তির তালিকায় থাকা বাকি দুই সিনেমা থ্রিলার গল্পের আ মিস্টেক এবং অন্যটি ড্রামা মুভি হোয়াট উই ফাইন্ড অন দ্য রোড। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট 24-এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক সন্ধ্যা 6:30 আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।